بسم الله الرحمن الرحيم من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله على كل شيء حسيبا عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة تشميت العاطس رواه البخاري الحمد لله جابوتي برشمشا جابوتي غنغان شي مهيان غريان كربانيدان تمام بشرك چطر مالك الله سبحانه وتعالى جنة جار أشش ونقره ونقمبائي আজকে আমরা এই জুমার দিনে ইয়াউমুল জুমআতে ঈদুন কুসবুলিল মুসলিমিন জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিনগুলির মধ্যে সূর্য উদিত হয়, যে দিনগুলির মধ্যে সূর্য ওঠে, সেই দিনগুলির মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে জুমার দিন। যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি যাবতীয় ব্যতি ব্যস্ততাকে উপেক্ষা করে এই গুরুত্ব ও মহত্বপূর্ণ দিনে আসার মতো সুবর্ণ সুযোগ করে দিলেন সে আল্লাহর নিমিত্তে, সে আল্লাহর সমীপে লাখ কোটি শুক্রিয়া সবাই অন্তর অন্তর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক তার প্রেরিত মহামানব বিশ্ব নবী নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও আশীর্বাদের মূর্ত প্রতীক মা আমিনা নয়নমণি নবীকুল শিরোমণি বিশ্ব বরেণ্য প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অধ্যাকার জুমায় আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে মা হাক্কুল মুসলিম আলাল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ওপর কি হক, এ সম্পর্কে আমি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী যৎকিঞ্চিত আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে একটি হাদিস উল্লেখ করেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন, একজন মুসলিম অপর মুসলিমের ওপর পাঁচটি হক। এক নম্বর রদ্দু সালাম, সালামের উত্তর দেওয়া। একজন মুসলিম সালাম দিলে তার উত্তর দেওয়াটা অপর মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য, এটি হক। যে সালাম দিল সে সালামের উত্তর পাওয়া প্রাপ্য, তাকে সালামের উত্তর দিতে হবে, এটি হচ্ছে হক। তো এক নম্বর হাক্কুল মুসলিম, এক নম্বর রদ্দু সালাম, সালামের উত্তর দেওয়া। তো সর্বপ্রথমে আমরা সালামের সংক্ষিপ্ত বিশ্লেষণ করব। সালাম শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামসমূহের মধ্য থেকে অন্যতম একটি নাম, যার অর্থ হচ্ছে শান্তির আধার, নিরাপত্তা। তো যদি কোনো ব্যক্তি সালাম দেয় তাহলে তার অর্থ দাঁড়ালো, একজন মুসলিম যখন অপর মুসলিমকে সালাম দিল তার মানে হলো সে ওই মুসলিম ভাইয়ের জন্য নিরাপত্তা কামনা করলো, ওই মুসলিম ভাইয়ের জন্য নিরাপত্তা কামনা করলো। তাহলে আমরা সালামের অর্থ জানতে পারলাম যে এর অর্থ হচ্ছে শান্তি বা নিরাপত্তা। এবং সালাম শব্দের অর্থ যে শান্তি, এর দলিল হিসেবে সূরাতুল জুমার 73 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি জুমারা,
যে মুত্তাকিদেরকে যখন জান্নাতের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা যা উহা, এক পর্যায়ে যখন তারা জান্নাতের দ্বারে দরজায় পৌঁছে যাবে, অফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে, অকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, তখন ওই জান্নাতের প্রহরীরা জান্নাতীদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। তাহলে এখানে এই আয়াতের ভিতরে সালাম শব্দটি শান্তি অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এই আয়াত থেকে আমরা দুটি জিনিস জানতে পারি, এক নম্বর হচ্ছে সালাম অর্থ শান্তি, দ্বিতীয় নম্বর হচ্ছে সালাম এটি হচ্ছে জান্নাতি অভিবাদন, সালাম এটি জান্নাতি অভিবাদন। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে সালামের অর্থ জানতে পারলাম। এরপর যে আমরা জানবো সালামের হুকুম কি, সালাম দেওয়ার হুকুম কি, সালাম দেওয়া সুন্নাহ, সালাম দেওয়া সুন্নাহ, কিন্তু তার উত্তর দেওয়া ওয়াজিব, যেহেতু এই হাদিসের ভেতর বলা হচ্ছে রদ্দু সালাম এটি হচ্ছে হক, সালামের উত্তর দেওয়া এটি হক, একজন মুসলিমের হক, সুতরাং সালাম এর উত্তর দেওয়া এটি হচ্ছে ওয়াজিব। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, এই সালাম সম্পর্কে, সালামের পদ্ধতি কেমন হবে এ সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুন নিসা 86 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, ওয়া ইযা হুইয়্যতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয়, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, তখন এই সালামের উত্তর তোমরা উত্তম রূপে দাও, আর উত্তুহা অথবা অনুরূপ দাও, যেভাবে সালাম দিয়েছে ওভাবেই উত্তর দাও। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে সালাম উত্তম রূপে সালামের উত্তর কীভাবে দেবে, তাফসিরে ইবনে কাসিরে এর সুন্দর বিশ্লেষণ দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, তাহলে তার উত্তম উত্তর হচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ শব্দ বাড়াইয়া বলবে। যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে সালাম দেয়, তাহলে তার উত্তর দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটি হচ্ছে সালামের উত্তর উত্তম রূপে দেওয়া। আর যদি কোনো ব্যক্তি পুরোপুরি এভাবেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার উত্তরে কী বলবে, তার উত্তরে এটাই বলবে হুবহু, এখানে আর কিছু বাড়ানোর প্রয়োজন নাই, বা সহি সুন্নাতে অতিরিক্ত বাড়ানোর আর কোনো অপশন নেই। অনেকে বলে থাকে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আরও কিছু অনেকেই বলে থাকে, এগুলো সহি সুন্না থেকে প্রমাণিত নয়। এর দলিল হিসেবে আমি একটু পরে আলোচনা করছি সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ। তাহলে সালাম কীভাবে দেব আমরা এই আয়াত থেকে পদ্ধতি জানতে পারলাম। এখানে একটি মাসআলা, যদি কোনো ইহুদ খ্রিস্টান সালাম দেয় সেক্ষেত্রে আমরা কী করব, এখানে আমরা দুটি পন্থা অবলম্বন করব। এক নম্বর পন্থা হচ্ছে আমরা ইহুদ খ্রিস্টান বদ্দিন যারা তাদেরকে সর্বপ্রথম সালাম দেব না। দ্বিতীয় নম্বর, যদি আমাদেরকে সালাম দিয়ে দেয় তাহলে আমরা কী বলবো, ওয়া আলাইকা, শুধু কী বলবো, ওয়া আলাইকা, এখানে আর অতিরিক্ত বৃদ্ধি করার কোনো অপশন নেই। যেমনটি ছিল একজন মুসলিম অপর মুসলিমকে সালাম দিলে তার উত্তর দেবে উত্তম রূপে, তাদের ক্ষেত্রে কোনো উত্তম সিস্টেম নেই, শুধু আলাইকা বলবে, জাস্ট এতটুকুই। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা সালামের পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এরপর যে আমরা জানবো এই সালামের সূচনা কোথায় থেকে, এই সালামটা আসলো কোথায় থেকে, বুখারীতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খালাকাল্লাহু আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফাকাল, এবং আদমকে বললেন ইযহাব ওয়া সাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুস, যাও তুমি ওই যে উপবিষ্ট ফেরেশতাদের দলে তোমরা সালাম দাও, তুমি সালাম দাও, ফাস্তামি, এবং মনোযোগ দিয়ে শোনো, মা ইউহাইউ না, তারা তোমার সালামের উত্তরে কি বলে, ফা ইন্নাহা তাহিয়্যাতুক ওয়া তাহিয়্যাতু যুররিয়্যাতি, উত্তরে যা বলবে সেটাই তোমার এবং তোমার সন্তান সন্ততিদের অভিবাদনের সিস্টেম। আদম আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম বলে, উত্তরে বলা হলো ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, এখানেও ওয়া রাহমাতুল্লাহ শব্দ বৃদ্ধি করা হলো। তাহলে এই হাদিস থেকে আমরা দুটি জিনিস জানতে পারি বা বুঝতে পারি, এক নম্বর সালামের সূচনা আদম আলাইহিস সালাম থেকেই শুরু, সালাম শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। দ্বিতীয় নম্বর, সালামের উত্তর যে উত্তম রীতি দিতে হয় সেটি আমরা এই ফেরেশতাদের উত্তর থেকেও জানতে পারলাম।
সম্মানিত উপস্থিতি, এই সালামের সূচনা আমরা জানতে পারলাম। এরপর যে আমরা জানব এই সালামের কোনো শিষ্টাচার, কোনো আদব বৈশিষ্ট্য আছে কি না, যে অবশ্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। قال النبي صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير ছোটরা বড়দেরকে সালাম দেবে, والمار على القاعد যারা পদপ্রজে চলবে হেঁটে হেঁটে চলবে তারা উপবিষ্ট ব্যক্তিদেরকে সালাম দেবে, বসা ব্যক্তিদেরকে সালাম দেবে, ওয়াল কালিলু আলাল কাসির এবং অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদেরকে সালাম দেবে। এটি হচ্ছে সালামের আদব বা শিষ্টাচার। এরপর যে আমরা জানব সালামের ফজিলত কি, এই যে এই হক যদি আমরা আদায় করি এর কি কোনো বেনিফিট, এর কি কোনো সওয়াব বা প্রতিদান আছে কি না, অবশ্যই প্রতিদান আছে। এক নম্বর হাদিস আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানে আবু দাউদে উল্লেখ করেছেন, ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যা আর রজুলুন একজন ব্যক্তি আসলো, ফাকালা আসসালামু আলাইকুম ফারাদ্দা আলাইহি সালাম সুম্মা জালাসা ফাকালা আশর, একজন ব্যক্তি আসলো সালাম দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন, লোকটি বসে গেলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশর, এই ব্যক্তি দশটি নেকি পেয়ে গেল। তাহলে আমরা যদি আসসালামু আলাইকুম বলে সালাম দেই তাহলে দশটি নেকি পাবো। সুম্মা যা আখর, এরপরে আরেকজন ব্যক্তি আসলো, সেও ঠিক সালাম দিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে, একটু বাড়ায় বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন ইশরুর, এ ব্যক্তি বিশ নেকি পেয়ে গেল। সুম্মা যা আখর, এরপরে আরেকজন ব্যক্তি আসলো, সেও সালাম দিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন যে সালাসুন, এই ব্যক্তি ত্রিশটি নেকি পেয়ে গেল। তাহলে আমরা যদি আসসালামু আলাইকুম বলে সালাম দেই দশ নেকি পাবো, যদি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে সালাম দেই তাহলে বিশ নেকি পাবো, যদি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু বলে সালাম দেই তাহলে আমরা ৩০ নেকি পাবো, ৩০টি সওয়াব পাবো। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, এবং সালামের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হও, ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা পরস্পর ভালোবাসা ভ্রাতৃত্ব সৃষ্টি করো, যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর ভালোবাসা ভ্রাতৃত্ব অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে অবগত করব না, এমন একটি বিষয়ে দিক নিদর্শনা পথ নিদর্শনা দেব না, এদা ফাআল তুমুহু তাহাবাত্তুম, যখন তোমরা এই কাজটি করবা, এই কাজটি যখন তোমরা বাস্তবায়ন করবা তোমাদের পরস্পরে ভালোবাসা ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে বললেন আফসু সালামা বাইনাকুম, তোমরা পরস্পর সালামের প্রচার প্রসার ঘটাও। তাহলে সালামের প্রচার প্রসার যদি আমরা ঘটাতে পারি তাহলে আমাদের পরস্পরে ভালোবাসা ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, আর ভালোবাসা ভ্রাতৃত্ব সৃষ্টি হলে আমরা মুমিন হতে পারব, আর মুমিন হতে পারলে জান্নাতে যেতে পারবো। এই হাদিসের ভাষ্য অনুযায়ী তাই বোঝা যায়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে সালামের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি হবে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এই সালামের এমন প্রচার প্রসার ঘটাইছে, হাদিসে পাওয়া যায় একজন সাহাবি অপর সাহাবির সাথে যখন সাক্ষাৎ হয়েছে সালাম দিয়েছে, একটি বৃক্ষ একটি গাছ আড়াল হয়ে গেছে আবার দেখা হয়েছে আবার সালাম দিয়েছে, একটি ওয়াল একটি দেওয়াল অন্তরাল হয়ে গেছে আবার দেখা হয়েছে আবার সালাম দিয়েছে, যতবার দেখা হয়েছে ততবার সালাম দিয়েছেন, কারণ তারা সালামের ফজিলত সালামের যে বেনিফিট তারা এটা বুঝতে পেরেছিলেন। কিন্তু আমরা এই যে সহজ সহজ বিষয় সালাম দিতে কষ্ট নেই, কষ্ট আছে কিন্তু তার প্রতিদান কত, এজন্য যেগুলোর প্রতিদান বেশি এবং সহজ এগুলো বেশি বেশি করতে হবে। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সালামের প্রচার প্রসার ঘটালে আমাদের ভালোবাসে পরস্পরের ভালোবাসা ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। এবং অন্য একটি হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনুল ইসলামি খাইর, যে ইসলামের কোন দিকটি ইসলামের কোন বিষয়টি উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদত্তরে দুটি কথা বলেছিলেন, এক নম্বর হচ্ছে তুদিমুত তাআম, খাবার খাওয়াও,
খাবার খাওয়ালে, একজন আর একজনকে খাবার খাওয়ালে, এটা ইসলামের অন্যতম একটি কাজ। খায়ের মানে উত্তম কাজ। তাহলে ইসলামের উত্তম কাজ বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, তুতিমু তাআম, মানুষকে খাবার খাওয়ানো। দুঃখজনক হলেও সত্য, আজ কিন্তু আমাদের মাঝে থেকে এই প্রথাটা, এই প্রচলনটা চলে যাচ্ছে। একে অপরকে খাওয়ানো, মহাব্বত করে ডেকে খাওয়ানো, দাওয়াত দেওয়া, এগুলো উঠে যাচ্ছে। কেউ কাউকে এখন ডাকে না, নিজে খেলেই অনেক কিছু মনে করে, নিজে বাঁচলেই বাপের নাম, একটি কথা আছে না, এরকম অবস্থা হয়ে গেছে। সম্মানিত সমাজ মুসল্লিবৃন্দ, তো আমি এর কারণ হিসেবে মনে করি যে এই খাবার খাওয়ান থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে মেনু। কাউকে খাবার খাওয়াতে হলে মেনু তৈরি করতে হবে। বড় গরুর গোস্ত থাকবে, খাসির গোস্ত থাকবে, মুরগি থাকবে, আবার বয়লা হলে হবে না, পাকিস্তানি হতে হবে। এই যে মেনু, এত কিছু আয়োজন করতে হবে, তাহলে মানুষকে আহ্বান করা, মানুষকে দাওয়াত দেওয়া যাবে। এই যে এই প্রবণতার কারণে আজকে এই দাওয়াত আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে। কিন্তু সাহাবাদের যুগে কি ছিল? যার ঘরে যা আছে উপস্থিত, এসে ডেকে খাওয়াতেন, যার কারণে তাদের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহাব্বত অনেক বেশি ছিল, যেটা আজ আমাদের মাঝে নেই। আজকে দেখেন ভাইয়ে ভাইয়ে মিল নেই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নেই, আত্মীয়তা ছিন্ন করে বসে আছে। এই হচ্ছে অবস্থা আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খাবার খাওয়ালে এটা ইসলামের অন্যতম কাজ, এবং খাবার খাওয়ালে পরস্পরে ভালোবাসা, ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। দ্বিতীয় নাম্বার যে কথাটি বলেছেন সেটি হচ্ছে তাকরাউ সালাম আলা মান আরাফত ওয়া মান লাম তাআরিফ। সালাম দাও পরিচিত অপরিচিত সবাইকে, পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে সালাম দাও। পরিচিত অপরিচিতকে সালাম দাও, এটা খায়ের, ইসলামের উত্তম একটি কাজ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস থেকে দুটি জিনিস জানতে পারলাম যে ইসলামের অন্যতম, ইসলামের উত্তম কাজের মধ্যে একটি কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিচিত অপরিচিতকে সালাম দাও। আমরা তো পরিচিত ব্যক্তিকেই সালাম দেই না, অপরিচিত ব্যক্তিকে তো দূরের কথা, এজন্য সালামের প্রচার ঘটাবো। এবং আরেকটি হাদিস, হাদিসটি আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানে আবু দাউদে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম ওই ব্যক্তি, আউলান নাসি বিল্লাহি মান বাদা হুম বিসালাম, যে ব্যক্তি প্রথমে সালাম দেয়, সালাম দ্বারা আরম্ভ করে, ওই ব্যক্তি আল্লাহর নিকট আওলা। আওলা শব্দের অর্থ হচ্ছে উত্তম, আফজাল, আকদার। সম্মানিত সমাগত মুসল্লিবৃন্দ, তাহলে সালামের অনেক ফজিলত আমরা জানতে পারলাম। এবং সালামের উত্তর দেওয়া, এটি একজন মুসলিম যদি আপনাকে সালাম দেয় তাহলে এর উত্তর সে পাওয়ার প্রাপ্য, যোগ্য, এবং আপনার দায়িত্ব এর উত্তর দেওয়া। দ্বিতীয় নাম্বার যে হক, সেটি হচ্ছে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির সেবা করা। অসুস্থ ব্যক্তির সেবা করা এটি হক। আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার পরিচিত অপরিচিত যেই হোক, যদি অসুস্থ হয়, সে যদি আপনার পাশে থাকে, তাহলে তার সেবা করা আপনার দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুহুল মারিদা, তোমরা অসুস্থ ব্যক্তির সেবা করো। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইয়াউমাল কিয়ামা। হাদিসটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি বাণী কিন্তু কোরআনে আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুবহু আল্লাহর বাণী কিন্তু কোরআনে আসে না, এটা হচ্ছে হাদিসে কুদসি। তো এই হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বলবে হে আদম সন্তান, মারিজ তো ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার সেবা করো নাই। কালা ইয়া রব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আদম সন্তান সেদিন বলবে হে আল্লাহ, তুমি তো তমাম বিশ্বের পালন কর্তা, তোমাকে আমি কিভাবে সেবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদুত্তরে বলছেন আমা আলিমতা আন আব্দি ফালালান মারিদা, তুমি কি জানো নাই যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা করতে তাহলে তার নিকটে আমাকে পেয়ে যেতে। তাহলে এখানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে আদম সন্তানকে, এখান থেকেও অসুস্থ ব্যক্তির সেবা করার গুরুত্ব উঠে আসে।
এবং ফজিলত এই হাদিসের শেষ অংশ থেকে জানা যায় যে যদি সেবা করে, যদি তুমি সেবা করতে, লাউ ওয়াজাদতানি ইনদাহ, তাহলে আমাকে তার নিকটে পেয়ে যেতে। এর ব্যাখ্যায় ইমাম নবী রহিমাহুল্লাহ বলছেন যে রোগী ব্যক্তির নিকটে আল্লাহকে পেয়ে যেতেন মানে ওয়াজাদতা সাওয়াবি ওয়া কারামাতি, তুমি আমার পক্ষ থেকে প্রতিদান এবং আমার পক্ষ থেকে সম্মাননা পাইতে। তাহলে এই দুটি হাদিস থেকে আমরা ইয়াদাতুল মারিজ তথা রোগীর সেবা করার গুরুত্ব আমরা জানতে পারলাম। এরপর যে আমরা জানব এই হক যদি আমরা আদায় করি তাহলে এর কী ফজিলত, এর ফজিলত সম্পর্কে আমি কয়েকটি হাদিস উল্লেখ করব। তার মধ্যে এক নম্বর হাদিস আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম, নিশ্চয়ই একজন মুসলিম যখন অপর মুসলিমের সেবা করে লাম ইয়াজিল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ পর্যন্ত সে ওই সেবা থেকে ফিরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত সে খুরফাতুল জান্নাই থাকে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা খুরফাতুল জান্নাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল খুরফাতুল জান্নাহ এটি কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জানাহা রাহু মুসলিম, খুরফাতুল জান্নাহ হচ্ছে জান্নাতের ফল ফলাদি সংগ্রহ করা। তার মানে হলো যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবা করে তাহলে যতক্ষণ পর্যন্ত সে সেখানে সময় দেবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ফল ফলাদি সংগ্রহ করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ইবনু মাজাতে একটি হাদিস এসেছে, হাদিসটি হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আদা মারিযান, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির সেবা করল, নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে তৈবতা তুমি খুব ভালো কাজ করলে, অতাবা মামশাকা, এবং তুমি যে এই রোগী ব্যক্তির সেবা করার জন্য হেঁটে হেঁটে আসলে তোমার এই হাঁটাটা কল্যাণকর হোক, শুভ হোক, ভালো হোক, ওয়া তাবাওয়াতা মানজিলান ফিল জান্নাহ, এবং তুমি জান্নাতে একটি গৃহ নির্মাণ করলে, তুমি জান্নাতে একটি ঘর প্রস্তুত করলে। তাহলে রোগী ব্যক্তির সেবার ফজিলতে এখানে তিনটি জিনিস উল্লেখ করা হলো, যে তুমি যে কাজটা করলে এটা ভালো কাজ, দ্বিতীয় নম্বর তোমার চলাটা কল্যাণকর হোক, তৃতীয় নম্বর তুমি জান্নাতে একটি ঘর নির্মাণ করলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাদিসটি তিরমিজিতে এসেছে এবং এই হাদিসটিও হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলিম যদি কোনো মুসলিমের সেবা করে গুদওয়াতান প্রত্যুষে সকালে, ইল্লা সাল্লা আলাইহি সাবউন আলফু মালাক, ওই ব্যক্তির ওপর 70,000 ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে, হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যাতে কোনো ব্যক্তির সেবা করতে যায় তাহলে ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে সকাল পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এগুলো দেখেন ছোটোখাটো বিষয়, এগুলোর ফজিলত অনেক, কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দেই না। একজন ব্যক্তি অসুস্থ হয়ে না খেয়ে চিকিৎসার অভাবে আহাজারি করছে, কিন্তু আমরা তার খোঁজ নেই না, নিজের পরিচিত প্রতিবেশী এরপরেও তার কোনো খবর নেই, কিন্তু আপনি যদি তার উপরে দয়াবান হয়ে তাকে যদি আপনি সহযোগিতা করেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, অনেক সময় রুগীকে সেবা করা যায়, একটু ভালো ডাক্তারের সন্ধান দিলেন, অর্থ নাই পরামর্শ দেন, অর্থ নাই সময় দেন, তাকে নিয়ে কোনো ডাক্তারের সাথে সাক্ষাৎ করা, তাহলে এই ফজিলতগুলো আমরা পেয়ে যাব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা রোগী ব্যক্তির যে সেবা করলে যে ফজিলত সে সম্পর্কে আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ফজিলতগুলি জেনে বুঝে এগুলোর আমল করার তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নাম্বার হচ্ছে ইত্তিবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। যদি একজন মুসলিম মারা যায় তাহলে ওই মুসলিম ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া এটা তার হক, সে আপনার কাছে এটা প্রাপ্য। এবং জানাজার হুকুম হচ্ছে ফরজে কিফায়া, মানে যদি এক মহল্লা থেকে একজন ব্যক্তি উপস্থিত হয় অংশগ্রহণ করে তাহলে সবাই দায়মুক্ত হয়ে যাবে, আর যদি কেউ না যায় তাহলে সকলেই গুনাহগার হবে। তাহলে আমরা তৃতীয় নম্বর যে হক সেটি জানতে পারলাম যে জানাজায় উপস্থিত হওয়া।
এবং এর ফজিলত বিশাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদাল জানাযাতা হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাত, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির জানাজায় উপস্থিত হলো, জানাজার সালাত সম্পাদন করা পর্যন্ত উপস্থিত থাকলো, ফালাহু কিরাত, ওই ব্যক্তি এক কিরাত সওয়াব পাবে, ওই ব্যক্তি এক কিরাত সওয়াব পাবে, এবং যদি দাফন সম্পূর্ণ করা পর্যন্ত উপস্থিত থাকে, ফালাহু কিরাতান, ওই ব্যক্তি দুই কিরাত সওয়াব পাবে। কিলা ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, কিরাত কি জিনিস, এর অর্থ তো আমরা বুঝলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিসরুল জাবালাইনিল আযীমাইন, এটি হচ্ছে দুইটি মহৎ পাহাড়ের সমান, দুইটি বড় বড় পাহাড়, দুইটি বড় বড় পাহাড় সমতুল্য, সম পরিমাণ তুমি সওয়াব পেয়ে যাবে যদি কোনো মুসলিম ব্যক্তির জানাজায় উপস্থিত হয়ে দাফন সম্পূর্ণ করা পর্যন্ত উপস্থিত থাকো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, মুত্তাফাকুন আলাইহির হাদিস, অর্থাৎ ইমাম বুখারী এবং মুসলিম যৌথভাবে হাদিসটি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানাজার সালাতে উপস্থিত হওয়ার যে ফজিলত সেটিও জানতে পারলাম, এবং এটা যে হক সেটিও জানতে পারলাম। এই জানাজার সালাতের পদ্ধতি সম্পর্কে আমরা মোটামুটি অবগত। তারপরেও বলছি যে জানাজার সালাত চার তাকবীর ফরজে কিফায়া। প্রথম তাকবীরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা ফাতিহা মিলিয়ে অন্য একটি সুরা মিলাতে হয়। দ্বিতীয় তাকবীরে দরুদ পড়তে হয়, দরুদে ইব্রাহিম। তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরে সালাম, পঞ্চম তাকবীরের ব্যাপারেও হাদিস পাওয়া যায়। সম্মানিত সমাজ মুসল্লিবৃন্দ, তাহলে আমরা সমাজে একটি অনেক সমাজের লোক জানাজার সালাতে সূরা ফাতিহার শুরুতে সানা পড়ে, কিন্তু জানাজার সালাতে সানা নেই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা বলে অন্য একটি সূরা মিলায়ে প্রথম তাকবীরের পরে এই কাজ করতে হবে। এরপরে যখন দাফন সম্পূর্ণ হবে, অর্থাৎ যখন দাফনের কার্যক্রম শুরু হয়ে যাবে, মাইয়াতকে যখন কবরে রাখবে, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এবং যখন দাফন কার্য সম্পূর্ণ হয়ে যাবে তখন আমাদের কী করণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন কার্য সম্পূর্ণ হলে বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমার মৃত ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য স্থায়িত্বের দোয়া করো, সুবুতের দোয়া করো। এজন্য দাফন সম্পূর্ণ যখন হয়ে যাবে, 40 কদম যখন চলে যাবে, তখন এই দোয়াটা বলা সুন্নাত, আল্লাহুম্মা গফির লাহু ওয়া থাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া থাব্বিতহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন এবং তাকে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নতে তাকে অটুট রাখুন, সে যেন এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। এটি হচ্ছে সুন্নাতি পদ্ধতি। কিন্তু আমাদের সমাজে জানাজার সালাত সম্পূর্ণ হওয়ার পরে আবারও হাত উঠিয়া সম্মিলিতভাবে কী করা হয়, দোয়া করা হয়। জানাজা সলাতু জানাজা মানে জানাজার দোয়া, সলাত অনেকগুলো অর্থে ব্যবহার হয়, তার মধ্যে আমরা জানি সলাতের একটি দোয়া হচ্ছে, সলাতের একটি অর্থ হচ্ছে দোয়া। আপনি জানাজার সলাত পড়লেন মানে মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করলেন, এখন তারপরে যে ধারাবাহিক কাজ সেগুলো সম্পাদন করে শেষ পর্যায়ে যে সুন্নতি পদ্ধতি সেটি হচ্ছে আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহুম্মা গফির লাহু ওয়া থাব্বিতহু, একা একা। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, তাহলে একজন মুসলিম মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া এটি হক, আপনার সময় থাকলে অবশ্যই আপনি তার জানাজায় উপস্থিত হবেন। চতুর্থ নম্বর হচ্ছে ওয়া ইজাবাতু দাওয়া, কোনো মুসলিম ভাই যদি আপনাকে কোনো দাওয়াত দেয়, আপনাকে যদি আহ্বান জানায়, ওয়েলকাম জানায়, তাহলে আপনি সাড়া দিবেন। তবে এখানে লক্ষণীয় হচ্ছে যদি আপনাকে কোনো খারাপ কাজের জন্য ডাকে, কোনো খারাপ সভা সমিতির জন্য ডাকে, কোনো কনসার্টের জন্য ডাকে, যেখানে গেলে গুনাহ হবে, আপনি জানেন সেখানে গেলে আমার কবিরা গুনাহ হবে, আমার গুনাহ হবে, তাহলে সে সমস্ত দাওয়াতে সাড়া দেওয়ার প্রয়োজন নেই, বরং সেখান থেকে বেঁচে থাকা উত্তম। আর যদি ভালো কাজে আহ্বান করে, খাবার জন্য দাওয়াত দেয়, সেটা যদি আবার অনুষ্ঠান হয়, বিবাহর অনুষ্ঠান, এখনকার বিবাহর অনুষ্ঠান মানে সেখানে অধিকাংশ বিবাহ অনুষ্ঠানে এখন কবিরা গুনাহ হয়, বলতে পারেন কীভাবে। এক নম্বর হচ্ছে মহিলাদের পর্দা করা ফরজ, মহিলাদের জন্য পর্দা করা ফরজ, কিন্তু সেই বিবাহর সূচনাই হয় হলুদ মাখান দিয়ে, আবার মেয়েরা ছেলেকে হলুদ লাগাচ্ছে, ছেলেরা
মেয়েরা ছেলেদেরকে হলুদ লাগাচ্ছে। এখানে কি পর্দা ঠিক থাকলো? পর্দা লঙ্ঘন হলো না। আর পর্দা লঙ্ঘন করা এটি হচ্ছে কবিরা গুনাহ, কারণ পর্দা করা হচ্ছে ফরজ। সালাত যেরকম ফরজ, পর্দা করাও তেমনই ফরজ। এটি গেল হলুদ মাখানোর ব্যাপারে। এরপরে কন্যাকে সজ্জায়িত করে, সাজায়া সৌন্দর্যমণ্ডিত করে পাল্লার থেকে নিয়ে এসে মানুষকে প্রদর্শনী করা হয়, কবিরা গুনাহ, পরিষ্কার কবিরা গুনাহ। এটা এ সমস্ত অনুষ্ঠানে কীভাবে আপনি অংশগ্রহণ করবেন, এগুলো অনুষ্ঠান থেকেও বেঁচে থাকতে হবে। হ্যাঁ, যদি ভালো কোনো কাজের জন্য আহ্বান করে তাহলে অবশ্যই আপনি সাড়া দেবেন, কারণ এটি হক। একজন মুসলিম ভাই আহ্বান করলে তাকে তার ডাকে সাড়া দেওয়া এটি হক। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আশা করি বিষয়টি আপনার বুঝতে পারছেন। পঞ্চম নাম্বার হচ্ছে তাসমিতুল আতিস। কোনো ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার উত্তরে ইয়ারহামুক আল্লাহ বলা এটি হক। এটি হচ্ছে সে ব্যক্তি আপনার কাছে প্রাপ্য, আপনি তার উত্তরে ইয়ারহামুক আল্লাহ বলবেন। কয়জনে আমরা বলি হাসি দিচ্ছে এবং হাসি এটা শরীরের জন্য খুবই উপকারী, হাসি দেওয়া শরীরের জন্য স্বাস্থ্যগতভাবে অনেক উপকারী, যার কারণে আলহামদুলিল্লাহ বলি আমরা, যে আল্লাহ তাআলার প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এর উত্তরে আমরা বলবো ইয়ারহামুক আল্লাহ। আর যদি ইয়ারহামুক আল্লাহ বলে তাহলে ওই হাসিদাতা ব্যক্তি আবার বলবে ওয়া ইয়ুসলিহু বাল ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়ুসলিহু বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়ুসলিহু বালাকুম। এই যে সুন্দর সুন্দর আমল, এগুলো কিন্তু আমরা জানতেও চাই না, জানার ইচ্ছাও করি না। শুধু যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক সেগুলোতে সবাই একত্রিত, সেখানে গিয়ে কান পেতে থাকবে, মসজিদে কোনো দিনও আসে না, হঠাৎ জুমার দিনে এসেছে, তর্ক হচ্ছে সে সেখানে এক নাম্বার, নাম্বার ওয়ান সে তর্ক করার জন্য, নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, যেগুলো ফজিলতপূর্ণ বিষয় সহজ, এগুলো অবশ্যই আমরা জেনে শুনে মানার চেষ্টা করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ইসলামের যাবতীয় আমল জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।